লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে প্রবাসী বাংলাদেশিদেরকে ফেরানোর বিষয়ে কাজ করার কথা জানিয়েছে সরকার। তাদের কোন প্রক্রিয়ায় পাঠানো হবে তা এখনও ঠিক হয়নি। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসেন বলেন, যারা বাংলাদেশে ফিরতে চায় তাদেরকে দেশে পাঠানো হবে। তিনি আরও বলেন, কীভাবে করা হবে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। যুদ্ধাবস্থার মধ্যে প্রবাসীদের উদ্ধারে সাধারণত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।